মহাকাশে যান্ত্রিক গোলযোগের কবলে পড়ার ঘটনা প্রায় সময় শোনা যায়, কিন্তু অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পাশে থাকা ফেন্সে ধাক্কা মেরে কার্যত ঘষ্টে গেল বিমানটি, অথচ বিমানটির যাত্রীদের গায়ে একটি আঁচড়ও লাগলো না। এরকম শুনেছেন কখনো? সম্প্রতি এই দুর্ঘটনাটি ঘটেছে সোমালিয়ার মোগাদিসুতে। দুর্ঘটনার মুহূর্তের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে যে হাল্লা এয়ারলাইন্সের বিমানটি বিমানবন্দরে অবতরণের সময় হঠাৎই রানওয়ে দিয়ে ছিটকে এসে রানওয়ের পাশে থাকা ফেন্সিংয়ে ধাক্কা মেরে প্রায় 180 ডিগ্রি ঘুরে যায়। এরপর কার্যত ফেন্সের সঙ্গে ঘষ্টে যেতে দেখা যায় আস্ত বিমানটিকে। অ্যাডেন অ্যাড্ডে বিমানবন্দরে দুর্ঘটনাটি ঘটেছে 11 জুলাই। সোমালি সিভিল এভিয়েশন অথরিটি বা SCAA একটি বিবৃতিতে জানিয়েছে যে বিমানটিতে মোট 34 জন যাত্রী এবং বিমানকর্মী ছিলেন। দুর্ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি, মাত্র 2 জনের অল্প আঘাত লেগেছে। যদিও দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি, তদন্তের নির্দেশ দিয়েছে সোমালি সিভিল এভিয়েশন অথরিটি। তদন্তের পরই প্রাথমিক রিপোর্ট জমা দেওয়া হবে, যদিও এই দুর্ঘটনার আগে এয়ার ট্রাফিক কন্ট্রোলে কোনো বিপদ বার্তা পাঠাননি পাইলট। এই পুরো ঘটনায় যথেষ্ট পরিমাণে আতঙ্ক ছড়িয়েছে, তবে এর ফলে ঠিক কতজনের ক্ষয়ক্ষতি হয়েছে বা কেউ আহত বা নিহত হয়েছেন কিনা এই বিষয়টা এখন অব্দি পরিষ্কার নয়। তবে একটু ভালো করে দেখুন যে ধাক্কা লাগার পরে বিমানটির সামনের ভাঙা অংশ দিয়ে দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি বেরিয়ে আসছেন। এবার একটুখানি ভালো করে লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন যে বিমানটি ধাক্কা লাগলো এবং ফেন্সের গায়ে ধাক্কা লাগার পরে দেখতে পাচ্ছেন ডানার অংশটা ছিটকে বেরিয়ে এলো। আর এর পরে আপনারা যদি দেখেন ভিডিওটা ভালো করে, তাহলে দেখুন যে সামনে দিয়ে কেউ যেন একটা বেরিয়ে আসার চেষ্টা করছে। সব মিলিয়ে ঠিক কি পরিস্থিতি, সেই পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে প্রশাসনের তরফে। আর অন্যান্য খবরের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলটিকে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।